শীতের শুরু থেকে জবা গাছে থেকে অজস্র হারে ফুল ফেতে চাইছো। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে, কি খাবার প্রয়োগ করবে শীতের শুরুতে? আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। জবা গাছ প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এই জবা গাছের কী পরিচর্যা নিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে? শীতের শুরুতে কী পরিচর্যা নেবে এবং দেশীয় জবাগুলোতে ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে কী খাবার প্রয়োগ করবে? হাইব্রিড জবা থেকে অসংখ্য হারে ফুল পেতে কী খাবার প্রয়োগ করবে? কেমন পরিচর্যা নেবে? কী কী টিপস ফলো করবে? বন্ধুরা, এই জবা গাছ কম বেশি সবার বাড়িতে থাকে, আর এই জবা গাছে সঠিক পরিচর্যা নিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আমরা অনেকেই শখ করে প্রচুর পরিমাণে এই হাইব্রিড জবা গাছ এনে থাকি, আর এই শীতের শুরু থেকেই হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। জবা গাছে প্রচুর ফুল পেতে গেলে প্রথম টিপস ফলো করতে হবে, সারাদিন সূর্যের আলো প্রয়োজন। যদি ছায়াযুক্ত স্থানে থাকে, তেমন কোনো জায়গায় রাখলে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ ঘটে, এবং জবা গাছ ছায়াযুক্ত স্থানে থাকলে জবা গাছের গ্রোথও ভালো হয় না, জবা গাছ ভালোভাবে ফুলও দেবে না। প্রচুর পরিমাণে ফুল পেতে জবা গাছকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা বা সারাদিন রোদ পায় সেরকম স্থানে রাখতে হবে, তাহলে কিন্তু জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। দ্বিতীয় টিপস হলো, অনেক বাগানি বন্ধুদের প্রশ্ন, আমার জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে। এর প্রধান দুটি কারণ আছে। একটি কারণ হলো অতিরিক্ত জল বসা হলে। টবে যদি ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো না থাকে, জল বসা হয় টবের মাটিতে, সেক্ষেত্রে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরার সমস্যা থেকেই যাবে। অনেক সময় অতিরিক্ত জল যদি একটু বেশি হয়ে যায়, এতে এই সমস্যা হয়। আবার এই টবের মাটি অত্যধিক পরিমাণে শুকনো খটখটে হয়ে গেলেও কিন্তু জবা গাছের পাতা শুকনো হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা থাকে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই দুটো সমস্যা রোধ করতে গেলে পর্যাপ্ত পরিমাণে ভালো মাটি প্রস্তুত করতে হবে, এবং গাছকে সুস্থ রাখতে গেলে প্রত্যেক দিন জল দিতে হবে। আরও একটি পয়েন্ট হলো, আমাদের দেখবে অনেক সময় টবের নিচের অংশে হালকা পাতলা যে গাছের ছোট্ট ছোট্ট ডাল বার হয়, সেই ডালগুলো কিন্তু ভালো গ্রোথ হয় না। এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার সে গ্রহণ করে, গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে, কিন্তু গাছের গ্রোথ ভালো হতে দেয় না। সেক্ষেত্রে আমাদের নিচের অংশের ছোট্ট ছোট্ট ডাল, খারাপ ডাল, সেগুলোকে কিন্তু কেটে ছাঁটাই করে দেবে, এতে কিন্তু গাছ সুস্থ থাকবে। অনেক সময় লক্ষ্য করবে গাছের উপরের দিকেও খুব খারাপ ডাল আছে, অর্থাৎ এই ডালগুলো থেকে ফুল পাওয়া যাবে না। সেক্ষেত্রে সেই ডালগুলোকে বছরের প্রত্যেকটা সময়ে বা বছর জুড়েই আমরা কিন্তু এই ডালগুলোকে কাটিং করতে পারি, এতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, ওই নতুন শাখা বার হবে এবং প্রত্যেকটা ডাল থেকে ব্রাঞ্চ বার হবে। দেখতে পাচ্ছ এই গাছটা, এই গাছে কিন্তু আমি ডালগুলো কেটে দিয়েছি, সেই কাটার অংশ থেকে কী সুন্দর ব্রাঞ্চ বার হয়েছে। ঠিক এরকম সারা বছর জুড়ে করতে পারো, এতে কিন্তু ভালো থাকবে গাছ এবং প্রত্যেকটা গাছের গ্রোথও ভালো থাকবে। এবার চলে আসা যাক জবা গাছের কী খাবার প্রয়োগ করবে। খাবারের উপরে কিন্তু বিশেষ নজর না দিলে জবা গাছের গ্রোথ ভালো হয় না। একজন বাগানি বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি, এই সময়ে গাছের কোনো প্রুনিং করা যায় না, আর প্রুনিং করলে গাছের শাখা প্রশাখা বার হয় না। যদি সে ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি তার উদ্দেশ্যে এই ভিডিওটি, এই ছোট্ট একটু ক্লিপ আমি শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে। তো অবশ্যই আমি নভেম্বরের বা ডিসেম্বরের শেষে, নভেম্বরের শুরুতে কিন্তু জবা গাছ, দেশীয় জবা গাছের প্রুনিং করতে পারো, এতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং শীতের শেষেই, অর্থাৎ শীতের শেষেই, গরমের শুরু থেকেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আমাদের এক্সট্রা করে শীতের শেষে আর প্রুনিং করতে হয় না, আর গাছের জন্য এক্সট্রা করে ফুলের আশা করতে হয় না, এমনি থেকেই ফুল পাওয়া যায়। এই কাজটা কিন্তু করতেই পারো তোমরা। তো বুঝে নিলে, এরপরে আরও একটি টিপস বলি, জবা গাছে মিলিবাগ। দেখতে পাচ্ছ মিলিবাগ আক্রমণ করাতে কিন্তু এই পাতা কুঁকড়ে গেছে, এবং যে কুঁড়িগুলো থাকবে, কুঁড়ির ডাঁটির রস সংগ্রহ করে গাছের গ্রোথ আস্তে আস্তে থমকে দেবে, গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেদিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এই মিলিবাগ, জাপ পোকা বা অন্যান্য পোকার আক্রমণকে রোধ করতে অবশ্যই আমাদের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। তোমরা ঘরোয়া কীটনাশক তৈরি করে সেটাও ব্যবহার করতে পারো, এছাড়াও বাজার চলতি যে কোনো একটা কীটনাশক মাসে একবার করে স্প্রে করবে। জবা গাছের পাতা যদি পোকায় খাওয়া বা খারাপ এবং শুকনো ফুল থাকে, সেগুলোকে অবশ্যই ছাঁটাই করে দেবে, এতে গাছের এক্সট্রা এনার্জি নষ্ট হবে না, গাছের গ্রোথ ভালো হবে। তো অবশ্যই মিলিবাগের জন্য যে কোনো কীটনাশক ব্যবহার করবে, গাছের শুকনো পাতা, খারাপ ডাল এবং গাছের যদি
হলুদ কুঁড়ি বা এরকম ধরনের যদি কোনো কিছু থাকে সেগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার রাখবে, এতে কিন্তু গাছ ভালো থাকবে। এবার চলো কি খাবার প্রয়োগ করবে। আমার হাতে যে কয়েকটি দানা দেখতে পাচ্ছ, এই দানাটি হলো ডিএপি সার। ডিএপি তোমরা ব্যবহার করতে পারো। এছাড়াও আমি অনেক ঘরোয়া সারের ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি, সেই ভিডিওগুলোও ফলো করতে পারো। কিন্তু আমি বলবো, জবা গাছের যদি ভালো গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল নিতে চাও, তো অবশ্যই প্রত্যেকটা জবা গাছের টবের মাটিতে অন্তত 5-6টি করে এই ডিএপির দানা ছড়িয়ে দাও। ভীষণ ভালো রেজাল্ট পাবে, প্রত্যেকটা জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রত্যেকটা জবা গাছের কিন্তু গ্রোথও ভালো হবে। তো এই সার কিভাবে ব্যবহার করবে, কেমনভাবে ব্যবহার করবে, কতটা পরিমাণে দেবে এবং কি করলে এই গাছের গ্রোথ আরও ভালো হবে, তো চলো আমি আরও বিস্তারিতভাবে এই ভিডিওতেই আলোচনা করেছি। অনেক বাগানি বন্ধুদের প্রশ্ন থাকে, জবা গাছের এই কাণ্ড কিভাবে মোটা করা যায়। সারা বছর জুড়ে হালকা হালকা প্রুনিং করলে জবা গাছের কাণ্ডগুলো কিন্তু মোটা হবে এবং ঢ্যাং ঢেঙে লম্বা হবে না, গাছ একটি শেপে থাকবে। দেখো নিচের অংশে বেশ কিছু খারাপ হালকা পাতলা ডাল ছিল, সেগুলোকে কেটে দিয়েছি। জবা গাছে সবসময় মাটির টব নির্বাচন করবে এবং মাটিটাকে সবসময় হালকা রাখবে। জবা গাছের মাটি যত হালকা থাকবে গাছ তত নাইট্রোজেনের পরিমাণ পাবে এবং নাইট্রোজেন যত পাবে গাছের পাতা সবুজ থাকবে, গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বার হবে। জবা গাছের যদি প্রতিস্থাপন করার সময় সঠিক পরিমাণে মাটি যদি আমরা প্রস্তুত করে গাছটাকে প্রতিস্থাপন করি, তাহলে আমাদের দ্বিতীয়বার এই গাছের গ্রোথ নিয়ে আর চিন্তা থাকে না। তো জবা গাছের মাটি তৈরি করতে গেলে অবশ্যই বলবো 60% গোবর সার, ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার, যে কোনো একটি কম্পোস্ট নেবে। এর সঙ্গে দিতে হবে 20% মাটি এবং 20% বালি। ব্যাস, এইভাবে ভালো করে একটি মাটির মিশ্রণ তৈরি করে জবা গাছ প্রতিস্থাপন করো। অবশ্যই ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখবে এবং জবা গাছ প্রতিস্থাপনের সময় যদি মাটির টব নির্বাচন করতে পারো, গাছ কিন্তু সুস্থ, সতেজ, সুন্দর এবং ভরপুর সবুজতায় থাকবে এবং জবা গাছের শুরু থেকেই গ্রোথ ভালো থাকবে। জবা গাছ প্রতিস্থাপনের পর ভরপুর জল দিয়ে দেবে এবং ছায়াযুক্ত স্থানে রাখবে 5-7 দিন। এবং অনেক বাগানি বন্ধুরা আছো, হাইব্রিড জবা গাছ শীতের শুরু থেকেই আনো। এইভাবে প্রতিস্থাপন করলে গাছের শুরু থেকেই গ্রোথ ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। চলো এবার কিভাবে খাবার প্রয়োগ করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো আমি 5-7টি ডিএপির দানা নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে টবের মাটি খুব ভালো করে খুঁষে নেবে, খুঁষে নেওয়ার পরে ডিএপির দানাগুলো এইভাবে ছড়িয়ে দেবে। প্রথমে দেখেছো আমি খুব ভালো করে খুঁষে নিয়েছি, আর সবসময় চেষ্টা করবে হালকা মাটি রাখতে এবং মাসে একবার করে যে কোনো কম্পোস্ট সার এক মুঠো করে টবের মাটিতে দেবে। এতে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে এবং সময় মতো ফুলও চলে আসবে। ডিএপি সার দেওয়ার পরে কিন্তু এইভাবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি ঝরে যায়, এরকম সমস্যা থাকলে তোমরা এপসম সল্ট 1 লিটার জলের সঙ্গে 1 চামচ চা চামচের 1 চামচ নিয়ে ভালো করে মিক্সড করে সেটিও তোমরা স্প্রে করতে পারো। এতে কিন্তু অনেক সমস্যা দূর হয়ে যাবে আর তুমিও তোমার জবা গাছে থেকে এরকম প্রত্যেকটা গাছে থেকে ভরপুর ফুল পাবে। পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরার সমস্যা একেবারেই থাকবে না। এছাড়াও তোমরা ডিএপি সার আর সরিষার খোল খুব ভালো করে জলে মিক্সড করে সেটাও ব্যবহার করতে পারো। 1 চামচ ডিএপি সার, 50 গ্রাম সরিষার খোল জলে ভিজিয়ে রেখে সেটাও তোমরা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো। আর ডিএপির দানা যদি মাটিতে দাও সেটা 1 মাস অন্তর অন্তর ব্যবহার করবে এবং ভরপুর জল দিয়ে দেবে। এই খাবারটা শীতের শুরু থেকেই প্রয়োগ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা জবা গাছ দেখতে পাচ্ছ, ভিডিও শুরু থেকে লক্ষ্য করবে প্রত্যেকটা জবা গাছে কিন্তু আমি ভরপুর ফুল পাচ্ছি। প্রত্যেকটা জবা গাছ প্রত্যেকদিন সকালে কিন্তু এইভাবে ভরপুর ফুলের ডালি নিয়ে চলে আসে। আশা করছি এই সহজ পরিচর্যা করলে তুমিও কিন্তু তোমার ছাদ বাগান বা বাগান থেকে প্রচুর পরিমাণে জবা ফুল পাবে। জবা ফুল পেতে অবশ্যই তোমরা এই সামান্য পরিচর্যাগুলো করো, এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে এবং সহজেই জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।